এখন আমরা গ্যাস পাম্পে, কারণ আমরা গরিব, আমাদের থাকে না। গরিব না, আল্লাহ বাঁচাইছে যে আরেকটু লেই গাড়িটা ফিরবে তো। একদম সত্যি কথা, গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে আপনার তেল স্টেশনে এসে, গাড়িটা অফ হয়ে গেছে। দেখেন জানি পরিচয় দেওয়ার টাইম নাই। চলে আসলাম আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। তো এই জায়গায় কি প্রতিযোগিতা চলতেই থাকে ভাই, টানাটানি, এত স্পিড গাড়ির এক একটার, বাপ রে বাপ। এটা জায়গার এই ব্রিজটার উপরে সবাই দাঁড়ায়, এই ব্রিজটার নাম দেখেন, বললাম না প্রতিযোগিতা চলতে থাকে কে কার আগে যেতে পারে। ও মায়া হাওড়ে, মাওয়া হাওড়ে, এই যে আমাদের সালাদ, তারপর ইলিশের লেজ ভর্তা, এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, এই যে আমাদের মাছ ভাজি। আমাদের খাওয়া দাওয়া শেষ, টেস্টি ছিল, নিয়ালাতে খাবারটা খাইছি। এই যে আমরা অসহায় দুই ভাই, এতিম, ঠিক আছে, যাদের কোনো গার্লফ্রেন্ড নাই। আমার একটু কেন জানি বাইতে গেল বকি কথাটা, মানে আদিব ভাই এই যে চেহারাটা কেন দেখেন মাশাআল্লাহ, চুলগুলো কুকড়া কুকড়া ভাই, কুকড়া চুলের মানুষগুলোর মন অনেকটা ফ্রেশ হয়, যেমন আমার ভাই, আমি নিজের মন ফ্রেশ, আমি নিজে ভাই ভালো একটা মিল আছে তো।
সো ফাইনালি বাসা চলে আসলাম আমরা এন্ড সবাই টায়ার্ড খুব টায়ার্ড মানে গাড়ি চালাইছি আমি কিন্তু টায়ার্ড ওনারা বুঝতেছেন তো বিষয়টা ওইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন